এদিকে হাইকোর্টে ডিএ মামলা শুনানি পিছিয়েছিল আগামী বুধবার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন সেই কারণে পিছিয়ে গেল এই মামলার শুনানি। হাইকোর্টে ডিএ মামলা শুনানি পিছিয়ে গেছে বলে জানা যাচ্ছে এবং আগামী বুধবার পরবর্তী শুনানি কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন তাই এই সিদ্ধান্ত বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। হাইকোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, আগামী বুধবার পরবর্তী শুনানি এবং বারবার দেখা যাচ্ছে আইনি জটিলতায় কিন্তু পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এর আগে সুপ্রিম কোর্টে যেরকম রাজ্য সরকারি সংগঠন ও রাজ্য সরকার তরফ থেকে যে মামলা করা হয়েছিল এবং কোনো পক্ষই নথি পেশ করতে পারেনি সুপ্রিম কোর্টে, সেই শুনানি পিছিয়ে যায় এবং হাইকোর্টে আজকে যে ডিএ সংক্রান্ত মামলার শুনানি ছিল সেই শুনানিও পিছিয়ে গেছে বলে জানা যাচ্ছে। কারণ সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই এই শুনানি এখনও পর্যন্ত এই মামলা চলছে এবং হাইকোর্টেরই নির্দেশ ছিল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ভাতা মিটিয়ে দিতে হবে। মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের অধিকার এবং সেই টাকা পাওয়ার অধিকার রয়েছে, সেটা তাদের প্রাপ্য। এ নিয়েও কিন্তু সংগঠনগুলিও হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু মামলা বিচারাধীন তাই হাইকোর্টের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে। একজন ডিএ মামলাকারী শ্যামল মিত্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত জানাই। বারবার দেখা যাচ্ছে যে ডিএ সংক্রান্ত যে শুনানি সেটা পিছিয়ে যাচ্ছে, আজকে হাইকোর্টে পিছিয়েছে, এর আগের দিনও দেখা গেল সুপ্রিম কোর্টে সেই মামলা পিছিয়ে গেছে। আপনারা তো মামলাকারী, কি বলবেন, কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? দেখুন, সারা ভারতবর্ষে প্রায় সমস্ত রাজ্য সরকার কেন্দ্রীয় হারে তাদের কর্মচারীদের দিয়ে দেয়, কেন্দ্রীয় সরকার দেয়, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা দেয়, একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এই রাজ্য সরকার আসার পর থেকে পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কর্মীদের তার জমিদারির ক্রীতদাস হিসেবে মনে করেন, যার ফলে তিনি মনে করছেন ক্রীতদাসদের তো বেশি কিছু দেওয়ার কোন দরকার নেই। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে ডিএ ইজ এ ফান্ডামেন্টাল রাইট, লিগালি এনফোর্সেবল রাইট। এরপরেও রাজ্য সরকার শুধুমাত্র কর্মীদের বঞ্চনাটাকে প্রলম্বিত করার জন্য একের পর এক রিভিউ পিটিশন এনেছে, তারপরে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে ইচ্ছাকৃত ভাবে ভুল পিটিশন দাখিল করেছে, এসএলসি দাখিল করেছে যাতে আরো সময় নষ্ট করা যায়। অর্থাৎ রাজ্য সরকার এখন বুঝে গেছে যে কোনোভাবেই রাজ্য কর্মীদের এই কেন্দ্রীয় হারে ডিএ পাওয়াটা বকেয়া সহ আটকাতে তারা পারছে না। তাই তারা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যেভাবে হোক, যে কোনো কারণে হোক, আইনি পার্থক্য বলে আরো দেরি করো রায়টা কার্যকর কর, তবে এতে তারা সফল হবে না। কারণ আগামী 5 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে যে হিয়ারিং আছে, আমাদের বিশ্বাস যে তাতে কর্মীপক্ষ জয়লাভ করবে এবং সুপ্রিম কোর্ট এই এসএলটি রাজ্য সরকারের করা সেটা খারিজ করবে। আর দ্বিতীয় একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে শুধু আইনি পথে নয়, কর্মচারীরা যেভাবে আজকে রাস্তায় নেমে ডিএ দাবিতে আন্দোলন করছে সেই কথাটাও রাজ্য সরকারকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই রাজ্য সরকার পালিয়ে বাঁচতে পারবে না। ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ডিএ মামলাকারী শ্যামল মিত্র ছিলেন আমাদের সঙ্গে।